বছর ঘুরে আবারও এলো সরস্বতী পূজা। আগামীকাল মঙ্গলবার সনাতন প্রত অনুযায়ী বিদ্যাদেবী সরস্বতী পূজা পালন করবে সনাতন ধর্মাবলম্বীরা। সাধারণত মাঘ মাসের শুক্লপঞ্চমী তিথিতে সরস্বতী পূজা করা হলেও মলয় মাসের কারণে অন্যান্য পূজার মতো সরস্বতী পূজাও পিছিয়েছে, ফলে এবারের পূজা হবে বসন্ত পঞ্চমীতে। নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা যায় পূজাগিরে আয়োজন শেষের পথে, পূজা উপলক্ষে প্রতিমা তৈরির কাজও প্রায় শেষ। স্তুতি এখন সম্পূর্ণ হয়েছে, আমরা আজ থেকে শুরু করতে যাচ্ছি মায়ের আরাধনার বন্দনার পুজো, এবং আমাদেরকে মা আশীর্বাদ করে দিয়ে যাবেন। আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি এখনও চলছে, এখনও পর্যন্ত শেষ হয়ে আসেনি। আমাদের এই পূজাটাকে নিয়ে অদম্য যে যারা করছে তারা হচ্ছে অদম্য থেকে করছে। আমরা চাইছি মানে খুব সুন্দরভাবে সাত্বিকভাবে হোক, আপনারাও দেখবেন, সবাই এসে যেন আমাদের পূজাটাকে দেখে। উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানলোকের প্রতীক। আব্দুল কাইয়ুম, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।